নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো প্রশস্ত পর্ব। এই প্রশস্ত পর্বে আপনারা বিভিন্ন সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100224 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে পড়ান। আমি সময়মত সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা খুব কম সময়ে এবং খুব কম খরচে আপনারা সুস্থ হতে পারেন এবং ভালো হতে পারেন। তেমনই আজ যে বিষয়ে আমি আলোচনা করবো সেটি হলো নানা সমস্যার মধ্যে একটা প্রধান রোগ হলো মিরগি রোগ। এই মিরগি রোগের সমস্যা নিয়ে এবং আলোচনা করবো। এই মিরগি রোগের সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে তার সারা সমস্যাটা লিখে জানিয়েছেন, তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুরু করা যাক। নাম রিজিয়া বিবি, বয়স 30 বছর, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা। ডাক্তারবাবু, আমার মিরগি রোগের সমস্যা অর্থাৎ নার্ভাস সমস্যা। আমি দীর্ঘ 6 বছর ধরে এই মিরগি রোগের সমস্যা কষ্ট পাচ্ছি। মিরগি রোগ যখন হয় তখন আমার খুব কষ্ট হয়, জ্ঞান হারিয়ে ফেলি, আমার জ্ঞান থাকে না, মুখ বেগে যায়, জিভ কেটে যায়, অনেক সময় জিভ পড়ার জন্য খেতে পারি না, জিভ ফুলে যায়, অনেক সময় মুখে রক্ত চলে আসে, অনেক সময় জিভ কেটে রক্ত পড়ে। যখন হয় তখন অন্তত আধ ঘন্টা আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, আমার কোনো সেন্স থাকে না, আমার গা হাত পা সব বেঁকে যায়। আমার এই সমস্যাটা সৃষ্টি হয়েছে বছর 3 ধরে। যখন আমার এই মিরগি রোগ দেখা যায়, আমার এই মিরগি রোগ হাঁটু থেকে শুরু হয়, হাঁটু থেকে উপর দিকে ক্রমশ ওঠে, ঘুমের মধ্যে অনেক সময় বেশি হয়, মুখ চোখ সব বেঁকে যায়, অনেক সময় আওয়াসের আশেপাশে এই মিরগি রোগ বেশি হয়। আমার এই মিরগি রোগ হাঁটু থেকে শুরু হয়, হাঁটু থেকে ক্রমশ উপর দিকে ওঠে, তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। অনেক ডাক্তার দেখিয়েছি, যখন ওষুধ খাই তখন ভালো থাকে, ওষুধ বন্ধ করলে আবার যাতায় হয়ে যায়। আমার পরিবার, আমার স্বামী এই নিয়ে খুব চিন্তায় আছে, কোনো কাজ আমি ঠিকমতো করতে পারি না, সবসময় ভয় হয় কখন মিরগি রোগ আমাকে অ্যাটাক করে। আপনার ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমি হোয়াটসঅ্যাপ করলাম, কোন অনুভূতে ভালো হবো একটু বললে আমি খুশি হব। মিরগি রোগের সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন তার নাম রিজিয়া বিবি, বয়স 30 বছর, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা। ওনার সমস্যা হলো মিরগি রোগের সমস্যা। উনি যে সমস্ত লক্ষণ আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি, মেডিসিনটা হলো কোপ্রামেট 30। এই কোপ্রামেট 30 ওষুধটা আপনি দোকান থেকে কিনে রেখান, দেখবেন রিজিয়া বিবি আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। ওষুধটা কীভাবে দোকান থেকে কিনবেন এবং কীভাবে খাবেন সে বিষয়ে নিয়ে এখন আলোচনা করছি। যখন ওষুধটা দোকান থেকে কিনবেন তখন 1 গ্রাম পরিমাণ কিনবেন, হয় 1 গ্রাম লিকুইড নেবেন নাহলে 1 গ্রাম গলসে নেবেন। যদি 1 গ্রাম লিকুইড কিংবা 1 গ্রাম গলসে না পান তাহলে 10 ml সিলপ্যান নেবেন। যদি লিকুইড ওষুধটা কেনেন তাহলে 3-4 ঘোরা করে খাবেন, সকালে বিকালে পরপর 4-5 দিন খাবেন। এবং যদি গরুর সে করেন তাহলে 30 গ্রাম গরুর সে নেবেন এবং 3-4টি করে দানা খাবেন, সকালে বিকালে পরপর 4-5 দিন খাবেন। ওষুধ খাওয়ার 1 সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবেন। এরপরে যদি কোনো ওষুধ লাগে তাহলে আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো, কোন ওষুধ খেলে ভালো হবে হোয়াটসঅ্যাপ করে আপনাকে জানিয়ে দেবো। এছাড়া যদি আপনি আমার চেম্বারে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমার চেম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। এবার আলোচনা করবো যে আপনারা আমার চেম্বার কীভাবে আসবেন বা কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন, সে বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করছি। হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রোগী দেখেন প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। পথ নির্দেশ: ট্রেনে শিয়ালদহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে 1 মিনিট হাঁটা পথে নীলমণিবাগান ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার। বাসে বারাসাতগামী যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেমে হৃদয়পুর স্টেশন। ডাক্তার তরুণ মণ্ডলের মণ্ডলপাড়া চেম্বারের ঠিকানা মণ্ডলপাড়া রেলগেট রোড, মণ্ডলপাড়া চাঁদপাড়া। এখানে রোগী দেখেন
সোমবার, শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। পথ নির্দেশ, শিয়ালদা বনগাঁ লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মণ্ডলপাড়া বাজার অথবা বনগাঁ গাইঘাটাগামী যে কোনো অটো কিংবা বাসে মণ্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার। ফোন 8100-222-444।